একদমই হচ্ছে না। এমন দিন আর আসবে বান্ধবীর গলা ধরে মুখোমুখি শুয়ে, কিরে পেচিপুরি, দুই পেচিপুরি। হোম সার্ভিস হচ্ছে, আমরা ইন্ডাকশন ফিন্ডাকশন সব নিয়ে এসেছি, ইন্ডাকশনের তার ছোট সেই জন্য এইটাকে উল্টো বসানো হয়েছে। বাবা হ্যাঁ, ওরা একদিন এক বেলাও হয়নি, একটা ডান্স করে হাঁপিয়ে গেছে, একবার খেয়ে গেছে সকালবেলা ছাতু, একবার সকালবেলা ছাতু খেয়ে গেছে, সেই ছাতুতে হয়নি। এখন স্যার বলেছে সবাইকে টিফিন করে আসো, এক আবার বলছে কি আমরা এখন ইপি খেতে যাব, এখন ইপি খেতে এসছে দুজন। দাঁড়া দাঁড়া, তোকে দিয়ে দেবো সোনা ডাল। হ্যাঁ, তুই এতটা ভাত খাবি আগে দেখ, দেখো তো এতটা ভাত খাবে না, না না এতটা খাবে না, এতটা খাই না কি মনা ঢেলে, এই দাঁত তো কমিয়ে এইটার মধ্যে ছেড়ে রাখো ভাত, এত ভাত খাবে, এই তো ভাত, হ্যাঁ ভাত এটার মধ্যে ছেড়ে, ভাত গরম লাগছে বলেছিলাম, তাই তো বললাম বলছে আর ভাতে বেশি, হ্যাঁ তো সেটাই তোমাকে বললাম, আচ্ছা বাচ্চারা খা, বাচ্চারা খা দুজনকে দাও, আর সেটা বলছি না, বললাম বলার জন্য তো এইটুকু দেওয়া উচিত, বললাম বেশি করে আলু ভাজা দিতে, হ্যাঁ ও আর মনে কমিয়ে দিয়েছে, হ্যাঁ বেশি না মনে কম শুনেছে, দাঁড়াও দাঁড়াও এটাকে আমি সাজাবো, এই তো এটাকে সাজিয়ে দিচ্ছি, দাঁড়াও আজকে জন্মদিন হচ্ছে এইভাবে প্যাকেটের পলিথিনের খাবার দিয়ে, ওই হোটেলে গেছিলাম খাবার নিয়ে এসে, এত বৃষ্টি হচ্ছিল যাবো যাবো করে দুটো আড়াইটা বেজে গেছে, এখন অলমোস্ট তিনটে বাজছে, তিনটের বেশি বেশি, আজকে কি কি দিচ্ছে এটা মা তোমায়? সেই ছোটবেলা থেকে যখন আমরা ভোপাল ছিলাম তখন থেকে বলছে, মানে তখন ভোপালের জন্মদিন হয়েছিল, তো ওইখান থেকে বলছে আমাকে আইবুড়ো ভাত দেবে, তো ওই থেকে চলছে আইবুড়ো ভাত, এখন সাত মানে ছ পাঁচ পেরিয়ে ছয় পা দিল, ছয় বছর ও বলছে আইবুড়ো ভাত, আর বিয়ের সময় হবে জন্মদিন, চলো না এবার খেয়ে নাও, ঠিক আছে চিকেন, চিকেন আছে তো তাই না, তোমাকেও দেবো তো একবারে, আমার দুইজনেরই আজকে বার্থডে, ভূমিকার আজকে বার্থডে, আমার তো আসলে বলছে এমনি বলছে, ইসি আজকে মনে হচ্ছে মোছার কিছু একটা লাগবে, আরেকটা খুলে ঘুমিয়ে কাটে, বেশি করে দিয়েছে তোমরা অনেক ভালো করেছো, তুমিও ভালো করেছো, কিন্তু তুমি একটু জায়গায় স্টেপ ভুলে গেছো, তুমি ম্যামদের সঙ্গে কথা বলতে পারো, দাঁড়াতে হবে এখানে দুজনকে,
হয়েছে যে দুষ্টুমি করনি, খুব ভালো হয়েছে তোমাদের নাচ, আরো আরো এনার্জি দিয়ে করলে আরো ভালো লাগবে। ক্লাপ 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 এনার্জি ম্যাম, থ্যাংক ইউ অদিতি ম্যাম, বলতে পারবো। প্রথমত বাচ্চাদের এন্টারটেইন করার জন্য করা হচ্ছে, কাউকে কোনো অপমান করা হচ্ছে না, মানে আমরাই তিনজন বলছি যে স্টেজে যেরকম ভাবে থাকবে সেই রকম ভাবে কে কেমন ভাবে কমেন্ট করব, বা মানে ওদেরকে জাস্ট বোঝানোর জন্য ব্যাপারটা। তো এখানে হচ্ছে স্ট্যান্ড আপ দুজনেই সুন্দর করে হাতের রং করে properly, thank you odissi sir, odissi acha dujonei phata phati nechecho clap dujonei jone super super hit ha chuki thank you thank you kintu dujoner arektu correction kora dorkar ache karon hocche tumi ek jaygay step bhul korecho tumi hocche ei khane je step ta diyeche oi je ekdom kore ghora ta sei ghora ta tumi thik kore dite parbe তার মানে তোমার আর একটু প্র্যাকটিস করা, তার মানে তোমরা এক জায়গায় দুজন ভুল করেছো, ঠিক আছে, তাহলে দুজনকে দুজনের জন্য একটা জোরে ক্লাপ করে জানাবার, ভেরি নাইস, এটা আরো প্র্যাকটিস করলে তখন ম্যাম স্যারটা কমপ্লেন করতে পারবেন, ঠিক আছে ম্যাম, ঠিক আছে। বাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমরা ডান্স ভালো করি, তিনজনকে হেপি ঝুমকানো আপনারাই আমাদের ডান্স শিখিয়েছে এত ভালো করে, হয়তো আমরা নয়তো আমরা এখানে ভালো করে অত ডান্স করতে পারতাম না। এই থ্যাংক ইউ বলছো তোমরা বলবো কি নে এই রে Thank you.
কালকে সারপ্রাইজে, কালকে সারপ্রাইজে পোষায়নি, এখন আবার এই পিজা নিয়ে টানাটানি লেগে গেছে। আমরা খুঁজে খুঁজে অবশেষে খাবার পেয়েছি, আর সেই জন্মদিনের খাবার, কালকের খাবার আজকে খুঁজে এই রেস্টুরেন্ট থেকে অলরেডি বেরিয়ে চলে গেছিলাম, আবার এই রেস্টুরেন্টেই এসেছি, কারণ ওই ওইখানে যেখানে গেছিলাম সেখানে পছন্দ হয়। চলো এবার চলো, তুই তুই হাত দে, ভালো লাগলে হাত দে। পা দিবি তাহলে আঙ্কেলকে একটু বসাতে বলছি, ওকে একটু কর দিয়ে দিন তাহলে একটু গাড় করিয়ে নাচে দাঁড়াবে। আরে পা দিক তাহলে।